আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স আজকে আমি আপনাদেরকে নিয়ে হাজির হয়ে গেছি সরাসরি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং দক্ষিণবঙ্গের সীমান্তবর্তী জেলা সেটা হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নধীন কাঞ্চনপুর গ্রাম এটা হচ্ছে একদম বর্ডারের সাথে লাগোয়া যে গ্রামটি সেটি হচ্ছে কাঞ্চনপুর গ্রাম এই কাঞ্চনপুর গ্রামের আলমগীর ভাইয়ের মিলে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম তো সরাসরি আমি আলমগীর ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর ভাই আপনি ভালো আছেন জি ভালো তো আলমগীর ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে বলুন যেটা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যে মিলটি আপনি ক্রয় করছেন ক্রয় করার পরে আমরা যে ভিডিওতে বলছি 40 থেকে 45 মণ ধান ডেলিভারি দিবে একবারে ধান থেকে চাউল হবে এবং সঠিক প্রোডাকশন পাবেন সেটা কি সঠিকভাবে পাচ্ছেন জি জি পাচ্ছি আপনি যে মিলটা এখন চালাচ্ছেন আপনার আগের যে মিল ছিল সেই মিলের তুলনায় এই মিল চালিয়ে প্রফিট বা মিলের অন্যান্য দিক বা ভালো দিক খারাপ দিক সেটা কোনটা আপনার কাছে ভালো মনে হচ্ছে এটাই ভালো তো ডিভোর্স আপনারা শুনতে পারলেন আলমগীর ভাইয়ের মুখ থেকে আগের মিলের তুলনায় বর্তমান যে মিলটি বিকে ইনোভেশন থেকে ক্রয় করে উনি ব্যবহার করতেছে সেটি কিন্তু আগের তুলনায় দ্বিগুণ প্রোডাকশন প্লাস অন্য মেশিনের তুলনায় উনি চালিয়ে আরামবোধ করছে বা স্বাচ্ছন্দ্যে চালাতে পারছে আমি কিন্তু এতক্ষণ ধরে আপনাদেরকে মেশিন চালানোর ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকে ইনোভেশন তৈরিকৃত স্টিল বডি অটো রাইস মিল এই রাইস মিলে প্রতি ঘন্টায় 40 থেকে 50 মণ ধান ডেলিভারি দিতে সক্ষম ধানের ডেলিভারি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই যে বড় রাইস মিল সেটা দিয়ে এইভাবেই কিন্তু চাউল নামবে একদম ডেলিভারি মুখ বুঝাই হয়ে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে সরাসরি আমরা কিন্তু লাইভ ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ ভাই আমি আপনাদেরকে আরেকটা প্রশ্ন করব আমরা যে হপারটা দিছি মজবুত হপার সেটি আপনি খুলে রেখে এই যে পুরাতন হপার লাগাইছেন কেন সেটা যদি আপনি আমাদের সকলের সামনে যদি বলেন নতুনটা থুই দিয়েছি পুরোনোটা ভাঙুক তারপরে ভাই বলতেছে নতুন হপারটা রেখে দিয়েছে পুরাতনটা নষ্ট হওয়ার পরে যে নতুনটা আবার ব্যবহার করো ভাইয়ের বুদ্ধিটা অনেকটাই আমার কাছে পছন্দ হয়েছে যদিও দেখতে খারাপ দেখা যাচ্ছে একটা জিনিস নষ্ট হওয়ার পরে কিন্তু উনি আরেকটা ব্যবহার করবে সেই নিয়ে তো উনি রেখে দিয়েছে ইনশাআল্লাহ তো ভাইজান আপনি যে মিলটা ক্রয় করছেন এই মিলটা কি আপনার দীর্ঘদিন যাবে বা টেকসই আছে এরকম কিছু বুঝতে পারছেন কিনা জি জি ভালো ভালো বুঝছে তো ভাইয়ের মুখ থেকে আমি আপনাদেরকে শোনার চেষ্টা করলাম ইনশাআল্লাহ তো ভাইয়ের ঠিকানাটা হচ্ছে আমি আবারও আপনাদেরকে বলে দেই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নধীন কাঞ্চনপুর গ্রাম আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিব লোকেশন দিয়ে দিব ঠিকানা দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি এসে দেখে এই জায়গায় লাইভ ভিডিও দেখতে পারবেন সরাসরি এসে বাস্তব যদি দেখতে চান এই ঠিকানায় আসতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন একটা মেশিন প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা নিয়মিত ভিডিও আমরা কিন্তু দিয়ে থাকি তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ